এটা আলিমদার খুব পছন্দ হয়েছে পায়রাটা আলিমদা এসেই বলছে পায়রাটা খুব ভালো নাসলের পায়রা আলিমদা কিছু বলো হ্যালো ওয়েলকাম বন্ধুরা আমি আলিম আর আপনাদের সকলকে নতুন করে আমার নামটা বলার কিছু নেই কারণ আপনারা আমাদেরকে প্রতিদিন দেখছেন কোনো না কোনো লফটে কোনো না কোনো ভিডিও নিয়ে তো আজকে একদম সকাল সকাল বুম্মাদার ডাকে আমি চলে এসেছি গড়িয়া পেট মার্কেটের একদম নেয়ার একটা পিজিয়ান লফটে এখানে শুধু পায়রা নেই আরও অনেক শৌখিন পায়রাও আছে এই লফটে আর সঙ্গে আছেন আমাদের রবিদা রবিদাকে আশা করছি গড়িয়া চত্বরে এক নামে সবাই চেনেন ইনফ্যাক্ট আমাদের যে পশু পাখি পায়রা প্রেমীদের যে হাট গড়িয়া পেট মার্কেট সেখানে এক নামে সবাই দাদাকে চেনেন তো দাদা সকাল সকাল আমার সঙ্গে আছেন আজকের এই লফটা একদম নতুন এই প্রথমবার এই লফটা ইউটিউবে কাজ হচ্ছে সোশ্যালি প্রথমবার আসছে বাট আমাদের সাউথ কলকাতার অনেক দাদারা এই লফ থেকে অনেক ভালো ভালো গিরিবাজ পায়রা নিয়ে গেছে ভালো ভালো ম্যাড্রাস পায়রাও নিয়ে গেছে বাট মূলত আমি বলে রাখি যে দাদা অনেক বছর মানে প্রায় চল্লিশ বছর এখানে গিরিবাজ পায়রা করছেন তাই দাদা ঠিক বলছি তো প্রায় চল্লিশ বছর দাদা এখানে গিরিবাজ পায়রা করছেন আর গিরিবাজ পায়রা যে চেনা যে বোঝা বা ওল্ড যে গিরিবাজ পায়রা কি যেটা আমাদের এখানে কলকাতায় ছিল সেইগুলো সম্বন্ধে খুব বিচক্ষণভাবেই দাদা মানে সেগুলো সামনে থেকে হাতে ধরে ঘেটে পায়রাবাজি করেছেন একসময় দাদা মুখ থেকে আমি শুনছিলাম যে পায়রা একসময় এখানকার গিরিবাজ পায়রা দশ এগারো ঘন্টা বারো ঘন্টা শীতে চলে যেত এটা কি একদম সত্যি একদম মানে আপনার চোখে দেখা এই তো পাশের বাড়িতে জিজ্ঞাসা করলেই পাবে তো আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা যে এক সময় সেই ব্লাড লাইন ছিল পায়রার যে পায়রার সেই ব্লাড লাইনটা ছিল কিন্তু ভাঙতে 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 আজকে আমরা বিভিন্ন রকম মডিফাইড করতে করতে সেই ব্লাড লাইনগুলো নিচের দিকে চলে এসছে তাই তো তো আমাদের সঙ্গে খুব অভিজ্ঞ এক দাদা রয়েছেন বাট ওনাকে আমি বেশি নেব না তো থ্যাংক ইউ আমাকে সকাল সকাল সময় দেবেন আমরা যে আজকে শখগুলো করবো সেই শখগুলো উনি ঘুরে দেখাবেন আর একটু লফটা আমি ওয়াকারণ দেখাচ্ছি এটা একটা জাস্ট একদম গ্রাউন্ডে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম গ্রাউন্ডে বাট একটা জিনিস কি এর আশেপাশে যতগুলো বাড়ি আছে সেগুলো মোটামুটি একতলা হাইটে একটু দূরে দু তিনতলা হাইটের বাড়ি আছে বাট এই লফটে আমি যখন জিজ্ঞাসা করলাম বুম্মা দাকে যে টুর্নামেন্টের কি প্ল্যানিং প্রোগ্রাম আছে কেন এখন তো পায়রাবাজি মানে টুর্নামেন্ট আর আগে পায়রাবাজি ছিল বন্ধুদের মধ্যে তুই ওলাবি আমি ওলাবো তোর কতক্ষণ হলে আমার কতক্ষণ তাই তো একদম ঠিক বলছি আশেপাশে পাড়ার মধ্যে ছিল কিন্তু এখন মানে বেঙ্গল ছাড়িয়ে অল ইন্ডিয়া কেন মানে অল ওয়ার্ল্ড ওয়াইড খেলা চলছে তো টুর্নামেন্ট বা পায়রাবাজিটা অনেকটা কিন্তু অনেক আগিয়ে গেছে আগের থেকে অনেক আগিয়ে গেছে তো বন্ধুরা আমরা তো আজকের এই লফটে যে বিষয়টা একটু আমি দাদাকে বলবো একটু আমাকে বলতে যে এখানে দেখছি তিন চারটা লফট আছে দাদা এই লফটা কি হিসাবে মানে ব্যবহার করা হচ্ছে এটা কালদম আর মানে মেইনলি গিরিবার যে ধারি পেয়ার সব এই লফটে তাই তো আচ্ছা আর এই সেকেন্ড এই লফটা এটা চোখের পায়রা মানে ম্যাড্রাসির মধ্যে ম্যাড্রাসির চোখের মধ্যে আর এই 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 তিন নম্বর এই লফটা এটার মধ্যে বাচ্চা রাখা হয় যেগুলো ইয়াং যে বেবিগুলো আসে আচ্ছা আচ্ছা আর এখানে এখানে কি সিঙ্গেল আড্ডা ঘর সিঙ্গেল আচ্ছা তো মোটামুটি বন্ধুরা দেখছেন এক দুই তিন চার পাঁচ মানে আর এদিকে পুরো গ্রাউন্ড আর একটা কথা কি মানে অনেক সময় আমি শুনেছি অনেক সিনিয়রদের কাছ থেকে যে পায়রা যদি মাটিতে থাকে তার মতো ভালো কিছু হতে পারে না পায়রার হেলথের জন্য এই যে ঘাসপালা মাটি নুড়িবালি কাঁকড় এইগুলো খুব ইম্পর্টেন্ট দাদা আপনি এটা কীভাবে দেখেন যে পায়রার জন্য কি মাটিটা বেস্ট আচ্ছা তো যাক এখন অনেক মানে উন্নতভাবে ভাবে পায়রাবাজি হয়ে গেছে আমরা সব ছাদে উঠে গেছি রানার সিস্টেম হয়ে গেছে বাট পায়রা দেখুন লফটের যে হাইটটাও দেখুন আগেকার দিনে কিন্তু যারা পাকাপোক্ত লফট করতো আমি অনেক প্রথম লফটে গিয়ে দেখেছি তারা কখনোই কিন্তু তিন চার ফুটের বেশি হাইট করতো না তার একটাই কনসেপ্ট শুনেছি যে নাকি এই হাইট হলে কি হয় পায়রার ঠান্ডা লাগার প্রবলেমটা বা বৃষ্টির জল যাওয়ার প্রবলেমটা খুব কম থাকে তো আমি ভুল মানে ভুল কিছু বললে আপনারা মাফ করবেন তো সেইভাবেই দেখুন লফটা পুরো তৈরি কিন্তু একদম পুরো খুব সুন্দরভাবে তৈরি ভিতরে নেটিং করা আছে যাতে নোংরাগুলো নিচে পড়ে যায় সেরকম নেটিং করা আছে অ্যান্ড হবে ওয়েল মেনটেন অ্যান্ড সুন্দর লফ মানে প্রপার ইট দিয়ে গেঁথে একদম ভালো করে লফট করা আছে তো মোটামুটি আমরা এই লফটের ব্যাপারে একটু বললাম আপনাদের আর আরও একবার বলছি যে আমাদের নাম্বার যে থাকবে এই লফ্টে কিন্তু আমি এসে আছি মূলত নিজেও পায়রা সব করতে আর আপনাদেরকেও করাতে গিরিবাজ পায়রা এক্সে এক টপ টপ সবুজ কালদম সব রকম গিরিবাজ পাড়া থাকবে সেইগুলো আমি সেলে রাখবো নাম্বার স্ক্রিনে থাকবে আপনারা ফোন করে নেবেন আর ম্যাড্রাস পাড়ার মধ্যে ম্যাক্সিমামটা চোখের পায়রা বেশি পাবেন না তার মধ্যে তার সাথে পাবেন তো সেইগুলো আমি সব করাবো একটা পার্টের মধ্যে সেইগুলো আপনারা যদি কোনো ভাই নিতে চান তাহলে সেইগুলোকেও আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন তো বুম্মাদার নাম্বারটাই থাকবে আমরা কাকুর নাম্বারটা আমরা দিচ্ছি না কারণ ওনার নাম্বারটা দিলে হয়তো উনি ডিস্টার্ব হতে পারেন তো আমি যেন বুম্মাদার নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো ভাইয়ের কোনো পায়রা নেওয়ার থাকে বা শখ করার থাকে এই লফটে এসে আপনারা শখও করতে পারেন যদি মনে করেন নেবেন তো নিতেও পারেন যা পায়রা থাকবে আপনারা ধারি পায়রা বেবি পায়রা সব রকম পায়রা পেয়ে যাবেন তো মোটামুটি লোকেশনটা আরও একবার বলছি গড়িয়া পেট মার্কেট গড়িয়া শ্মশান বোরাল গার্লস হাই স্কুল একদম তার পাশে আশা করছি কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধুরা আর সাথে কাকুর আমি শুনলাম যে আপনারা কি একটু পায়রা ছাড়াও পাখির শখ আছে তো ওটাকে একটু দেখবো কোথায় আছে শখটা তো চলুন বন্ধুরা একটু আমরা একটু পাখির শখটাও করে আসি তো বন্ধুরা আমরা মানে এই চ্যানেলে আমি সব রকম পেট ক্যাটাগরির কাজ করতে ইচ্ছুক এই জন্য আমি চ্যানেলটার নামও আলি পেট টক দিয়েছি ডগ ক্যাটাগরি বার্ডস ক্যাটাগরি মানে যে কোনো পোষ্য জাতীয় প্রাণী পাখি সব কিছুই আমি কভার করতে চাই তো আজকে দেখুন সেরকম একটা সুযোগ পেয়ে গেলাম এগুলোকে কি পাখি বলে লাভ বাক অফ নাই কিন্তু এর চোখগুলো একটু লাল লাগছে না এ এদের চোখ কিরকম লালই হয় নাকি না এই এই ব্রিডটা লাল হয় আচ্ছা রেড রাইস বলে এটাও তাই না আর এইদিকে সব আচ্ছা আচ্ছা

এগুলো অনেক সময় লাগে না মেনটেন করতে অনেকগুলো বেশ পাখি আমরা দেখছি আর খুব সুন্দর পুরো নিট অ্যান্ড ক্লিন করা লফটা আচ্ছা মানে দাদা যদি কোনো ভাই বোন এইরকম কিছু উদ্যোগ নেয় তাতে কি লাভবান হতে পারে মানে এরকম ধরে যদি কেউ কোনো ভাই যদি চায় যে আমি এইরকম পাখি করব ব্রিডিং করব তাহলে যদি ঠিকভাবে করা যায় কি লাভবান হতে পারে অবশ্যই

নমস্কার আমি আমি এই এই সমস্ত ব্রিড সম্পর্কে একটু কম অভিজ্ঞ বাট মানে আশা করছি যারা জানেন তারা বুঝতে পারছে কি আছে আর দাদারা অনেক নামও বলছেন আমি চিনি না জানি না এগুলো বাট ওখানে একটা লাল চকের পাখি দেখলাম খুব ভালো লাগলো মানে চোখগুলো পুরো রক্তের মতো লাল হয়ে রয়েছে খরগোশের যেমন চোখ হয় এরকম চোখ আর কি ওইটা দেখছিলাম আচ্ছা এগুলো বেবি আছে তাই তো বাহ

পুরো পাখির সমস্ত খাবার এখানে সুন্দর করে রাখা আছে আর শুধু রাখলেই হয় না পশু পাখি যেমনটা দাদা বললেন যে এদের যত্ন আর পরিচর্যাটা খুব মেন একদম দেখুন রেগুলার এখানে ক্লিন হয় এই লফটা সো বন্ধুরা আপনারা দেখলেন যে বুমাদার আর বুমাদার বাবার শখ অনেক অজস্র পাখি আছে আমি চিনি না এই সমস্ত ব্রিড লাইনগুলো বাট যদি অনেকগুলো পাখির এখন লফটের কল পাই তাহলে আস্তে আস্তে হয়তো আমিও চিনে জেনে যাবো বাট খুব ভালো লাগলো মানে যারা পশু পাখি ভালোবাসা তারা মানে সব পশু পাখি ভালোবাসে কম বেশি তো এদের প্রতি প্রেমটাই সবার আগে দরকার নালে আপনার সফল হওয়া খুব মুশকিল খুব টেক কেয়ার করতে হয় সব সবসময় খাবার দেওয়া পরিষ্কার করা মানে এগুলো খুব মেনটেন করতে হয় তো খুব ভালো লাগলো আর আমরা ফের ফিরে এলাম এই লফটের দিকে তো এই পার্টটা মানে খুব বেশি লম্বা করবো না জাস্ট ইন্টারভিউ পার্টটা রাখলাম দাদা আলাদা করে ইন্টারভিউ পার্টটা আর নেওয়া হচ্ছে না নেক্সট কোনদিন আসলে নেব আমি অনেক গল্প শুনবো বাট ভিডিও চলতে চলতে আমরা সমস্ত পার্টের মধ্যে দাদার লাইফের জার্নিগুলো বা বুমাদা কীভাবে পায়রা করছে সব শুনবো তো মোটামুটি আমি বললাম দাদাকে যে আপনার ঘরের একদম মানে মনের কাছে চার পাঁচটা পায়রা আমাদেরকে দেখান এই পার্টের মধ্যে নাহলে আপনারা অনেকেই বলেন দাদা পুরো পাটটা দেখলাম বাট কোনো পায়রাই তো শখ করালেন না তাই সেই জন্য চারটে পাঁচটা পায়রা দেখাবো দেখি আমরা নেক্সট দুটো পার্টে খুব ভালো ভালো ম্যাড্রাসের খুব ভালো ভালো গিরিবাজ পায়রা ভিডিও আনবো কেউ দেখতে মিস করবেন না এইটা আবেদন জানিয়ে চলুন আমরা পায়রাগুলো শখ করি একদম একটা পায়রা দেখুন মানুষের হয় না প্রতিটা লফটে খুব কাছের কোনো জিনিস মানে যে যাই দেখ না কেন দাম সেটা দেওয়া যায় না তো বোমাদা বলো এই পায়রা সম্বন্ধে একটু বলো এইটা আমার ফার্স্ট একজন দিয়েছিল চারটে পায়রা চারটে পায়রা মানে আমি জীবনে মানে পায়রা পুষতাম না তখন মা আমার হাতে দিয়েছিল দেওয়ার পরে তিনটে পায়রা অসুস্থ হয়ে গেছিলো সে তিনটে পায়রা বাঁচাতে পারেনি এই একটা পায়রা বেঁচেছে এটার বয়স হচ্ছে আমার বাড়িতে পনেরো বছর পনেরো বছর বয়স এই পায়রাটা হ্যাঁ পনেরো বছর বয়স একে দিয়ে এদি শুরু আমাদের পায়রা আমার দুটো পায়রা ছিল এটাই তার এক নম্বর আর একজন যে ছিল ডেড হয়ে গেছে দিয়ে একাই বেঁচে রয়েছে এর প্রতি একে এখনো ব্রিডিং আর করাই না বয়স অনেক হয়ে গেছে মানে এই পায়রাবাজি মানে যত বয়স এই পায়রা এইটারও তাই বয়স তাই তো একদম একদম আচ্ছা মানে এই এইটা দিয়ে আমি তো আগে ঠিকাই মানে আপনি আগে থেকে হ্যাঁ এই 15 বছর হ্যাঁ আমি সেটাই বলতেছিলাম যে আপনার তো আরো জার্নি আরো লম্বা বাট এইটা যে 15 বছর এইখানে যে পায়রা করা হয়েছে সেটা হচ্ছে এই পায়রা দিয়ে শুরু আর কি তো বন্ধুরা দেখুন কত মনের কাছে তিনটে পায়রা চলে গেছে একটা আছে বাট

এ আছে আচ্ছা ভালো লাগে দেখতে হ্যাঁ বাহ নেক্সট পায়রা পায়রা অনেকে বলে এই নাম এই উস্তাদের পায়রা ওই উস্তাদের পায়রা আমি উস্তাদের নাম বলবো না কিন্তু পায়রা কীভাবে তৈরি করতে তা জানতে হবে সেগুলো রিংটা চোখের দেখুন এর বাচ্চা আমি রেখেছি তো এর বাচ্চা ওরান খুবই ভালো আমার খুব শখের পছন্দের পায় একটা নর আছে দেখুন এর বা পেট থেকে কালদোমা বেরোয় এটা আলিমদার খুব পছন্দ হয়েছে আলিমদা বলছে পায়ারাটা খুব ভালো নাসলের পায়রা আলিমদা কিছু বলো সত্যি বলতে বোমবাদার লফটে আজকে এসেছি প্রথমত হচ্ছে একটা কাজ করার একটা পরিবেশ লাগে তো আমি সত্যি বলছি খুব খুব ভালো একটা ব্যবহার পেয়েছি দাদার কাছ থেকে আজকে এই লফটে এসে আর প্রত্যেকের লফটেই ভালো পায়রা থাকে দাদার লফটে গিরিবাজ পায়রা সত্যিই খুব আমার মন মুগ্ধ করেছে যেগুলো আমি শখে রাখবো সে নেক্সট আর ম্যাড্রাস পায়রাগুলো চোখের খুব ভালো ভালো পায়রা আছে বাট সেখান থেকে যায় না কেন এই একটা পায়রা আমি এসে যখন দেখেছি প্রথম লফটে তো দাদাকে আমি বললাম যে আমার তোমার লফটে আমার দেখা সব থেকে বেস্ট লেগেছে এই পায়রাটা বাকি কমেন্ট করে আপনারা জানাবেন এই পায়রাটা বিডিং হচ্ছে এই হচ্ছে পড় আছে তো একটা পায়রা আমি শখ করাই দাদারা তো আমি দাদাদেরকে তো অনেক খাটাবো নিশ্চয়ই ভিডিওর মধ্যে বাট একটা পায়রা আমি শখ করিয়ে দিচ্ছি এই পায়রাটা যদি সঠিক মাঝের সাথে জোড়া করা যায় তো খুব ভালো একটা জেনারেশান আসবে এই পায়রা দিয়ে পায়রাটা খুব কলা পায়রা আছে আপনারা দেখুন আর এটা আমি যে হাতে নিয়েছি অনেকে হয়তো গেস করে নিয়েছেন যে কেন এই পাটা আমার খুব প্রিয় লাগলো এই এই জেনারেশনের মাদি পাওয়া খুব টাফ নর পাওয়া যায় বাট মাদি পাওয়া যায় না খুব মনের মতো একটা পায়রা নর পায়রা শখ করলাম তো বন্ধুরা আমরা এটাই এন্ড করছি এই পার্টটা নেক্সট পার্টটা কেউ মিস করবে না সকলকে আগে থেকে আমি জানিয়ে রাখছি আর সবাই ভালো থাকবেন আর বোমাদার লফটের পায়রাগুলো কেমন লাগলো আপনাদের বা পাখির শখটা কেমন লাগলো আমাদের আঙ্কেলের সবাই কমেন্ট করে জানাবেন